জয় গুরুদেব। এখন আমরা আছি বাংলাদেশের ভোলা জেলার চর ফ্যাশানে, যেখানে গুরু রবিদাসজির বিচারধারা নার বাণীকে পৌঁছে দেওয়ার জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে ঘুরে বেড়াচ্ছি। তার মধ্যে অন্যতম একটা বৃহত্তম জেলা বাংলাদেশের একদম দক্ষিণে সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে ভোলা জেলা, সেই ভোলা জেলার চর ফ্যাশান যে পৌরসভা সেই 3 নম্বর ওয়ার্ডে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আপনাদেরকে একটু প্রথমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। পিছনে যে আপনারা দেখতে পাচ্ছেন একটা সরকারি উদ্যোগে নির্মিত মানে একটা গার্ডেন বাগান শিশু উদ্যান রয়েছে, সে রাসেল শিশু উদ্যান। একই সঙ্গে এই সম্পূর্ণ দ্বীপটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। একটা বড় টাওয়ার এখানে সরকারি জেকব টাওয়ার বানিয়ে রেখে দিয়েছে এই টাওয়ারটি, এবং এই যে সুন্দর যেখানকার একটা প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে এই অঞ্চলের মানে ইটকাট পাথরের মধ্যেও যে একটা সৌন্দর্য বানিয়ে রেখে দিয়েছে। আর বাংলাদেশে এসে এই অঞ্চলে এসে সত্যি আমি মোহিত। এত সুন্দর একটা দেশ, এত সুন্দর একটা জেলা, এত সুন্দর মানুষ, আর এই সমস্ত মানুষের মধ্যে অন্যান্য অসংখ্য সম্প্রদায়ের মধ্যে বৃহত্তম সম্প্রদায় হিসাবে রবিদাসিয়া সম্প্রদায়, চর্মকার, চামার, মুচি, বাইন, মহলদার, রুইদাস, ঋষি, এই ধরনের যে আমাদের যে বৃহত্তম একটা জাতি বাংলাদেশে বসবাস করছে, আমাদের ইন্ডিয়ার সকল মানুষের চক্ষুর অন্তরালে, তাদের জীবনযাত্রা, তাদের কালচার, সংস্কৃতি, কৃষ্টি, তাদের এই সমস্ত বিষয় নিয়ে আমরা যে গবেষণামূলক জিনিস চালিয়ে যাচ্ছি, প্রচার প্রসার চালাচ্ছি, এদের পয়েন্ট অফ ভিউ, এদের সমস্যা, এদের আনন্দ, দুঃখ, বেদনা, এই সবই যেন আমাদের ইন্ডিয়ার কাছে পৌঁছায়, সেই যে আশা নিয়ে আমরা সেখান থেকে এখানে ছুটে এসেছি। মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের দেশে, যে বাংলার ভূমিতে আমরা উপস্থিত হয়েছি, আপনাদেরকে দেখাবো, তাদের সঙ্গে কথা বলবো। দাদা, আপনার নাম কি? আমার নাম শ্রীরামচন্দ্র রবিদাস। শ্রীরামচন্দ্র রবিদাস, আপনারা এখানে কতদিন যাবৎ আছে, কোনো হিসাব আছে কি? না, আমাদের পূর্বপুরুষ থেকে তো এখানে, পূর্বপুরুষ থেকে এখানে। এখানে যে আমাদের রবিদাস সম্প্রদায় অনেক আছে না? অল্প? অনেক 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 আছে। তাদের অবস্থা কি খুব ভালো না খুব খারাপ, কি পরিস্থিতিতে আছে? কেউ মিডিয়াম অবস্থায় আছে, কেউ তো নর্মাল দিকে আছে, কেউ ভালো পর্যায়ে আছে। জাতিগত দিক কি আমাদের অন্যান্য হিন্দু সম্প্রদায়ের মধ্যে এদের কি ভেদাভেদ ছোঁয়াছুত এখনো পর্যায়ে আছে কি? এখনো পর্যন্ত ততটা নেই, আগের চেয়ে তো অনেকটা কমে গেছে। আগে ছিল, এখন কমে গেছে, মানে সময়ের সঙ্গে সব জায়গায় যেমনটা হয়েছে সেই হিসাবে কমে গেছে। আমার সঙ্গে আমার আরও উপস্থিত হয়েছে ঢাকা থেকে এসছে রাসেল রবিদাস আছে আমার সাথে, আর আছে শাওন রবিদাস আছে, অক্ষয় রবিদাস আছে। এদের থেকে শুনে নেওয়ার চেষ্টা করব যে এই যে বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমরা যাচ্ছি, এর আগে আমরা গেলাম নরসিংদী, আর রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, বিভিন্ন জায়গায় যে গিয়েছি, এই যে ঢাকা থেকে আর বিভিন্ন জায়গা থেকে মানুষের কাছে পৌঁছানোর একটা প্রচেষ্টা, বিভিন্ন জেলায় সিরাজগঞ্জ সমস্ত জেলায় আমরা যে উপস্থিত হচ্ছি, তাদের থেকে শুনছি, জানছি, কালচারকে আমরা সম্মিলিতভাবে প্রয়োজনে চেষ্টা করছি একটা জায়গায় নিয়ে আসার, এই যে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যে আতিথেয়তা, এই যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আমরা যে তৈরি করার একটা চেষ্টা করছি, এটা কতটা গুরুত্বপূর্ণ মনে হয় তোমাদের? আমাদের কাছে গুরুত্বপূর্ণ বললে অনেক গুরুত্বপূর্ণ, যেমন সমুদ্রের গুরুত্বপূর্ণ পৃথিবীতে যেমন, তেমনই গুরুত্বপূর্ণ ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক। কারণ গুরুজি আমাদের সেখানকার ছিলেন, আর আমরাও সেখান থেকে এখানে আসছে, চলে আসছি, এখানে বসবাস করছি, তো একটা ভাইচারার হিসাবটা আমরা ওখান থেকে কিন্তু তুলে নিয়ে আসছি। আর গুরুজিকে প্রচার করার জন্য আমরা ইন্ডিয়ার থেকে অনেক সহযোগিতা পাচ্ছি, শ্রীরাম প্রসাদ দাদা গ্লোবাল ওয়েলফেয়ার ফেডারেশনের মাধ্যমে থেকে। তার মধ্যে ইতিমধ্যে আমাদের রাসেল ভাই, উনি আবার অনেক বাংলা করেছেন, গুরুজির বাণীগুলো বাংলা করে বিভিন্ন জায়গায় প্রচার করে দিচ্ছেন। এখন তার মধ্যে আরও একটু ভালো হচ্ছে, আরও একটু ভালো না, অনেকটাই ভালো হবে, যে আমাদের জন্য অনেক বড় একটা উপহার স্বরূপ রামপ্রসাদ দাদাকে আমরা পেয়েছি, যেটা বাংলার মাধ্যমে আমরা নিজের মাতৃভাষার মাধ্যমে গুরুজিকে আরও চেনা, আরও কাছের থেকে জানা আমাদের সম্ভব হয়েছে। যাই হোক, মোটামুটি এই যে বাংলাদেশে এসে সত্যি আমি নিজের মন থেকে একটা বিরাট আপ্লুত, আনন্দিত, বারবার ছুটে আসতে যে চেষ্টা একটা মনের মধ্যে বাসনা তৈরি হচ্ছে, যার ফলে আরও বন্ধুত্ব, আরও সম্পর্ক আমাদের মধ্যে গাঢ় হচ্ছে। এইটা আমরা অটুট রেখে যাতে সমস্ত বাংলাদেশে যত আমাদের রবিদাস, রুই, ঋষিদাস, হ্যাঁ, এই সমাজের মানুষ আছে, সবাইকে আমরা একত্রিত করে একটা সুন্দরভাবে উন্নত সমাজ, কৃষ্টি, কালচারের নিয়ে একটা নির্মাণ, সুসম্পন্ন আন্দোলন, অভিযান।
অভিযান, যে সাংস্কৃতিক রেভলিউশন আমরা নিয়ে আসতে চলেছি, তার জন্য ইন্ডিয়ার পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে, গ্লোবাল রবিদাসিয়ার পক্ষ থেকে, অখিল ভারতীয় রবিদাসিয়া ধর্ম সংগঠনের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা বাংলাদেশের যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে এবং যারা ভবিষ্যতে আসতে চলেছেন সকলকে অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা দিচ্ছি। জয় বলে দাস মহারাজ কি জয়। জয় গুরুদেব। ধন্য গুরুদেব।